আমরা এইজন্য আমি কই মাছ এনেছি, কই মাছ কাটবো, যে কাট কি করে দেখবো মাছটা কাটছি। কই মাছ কাটতে অনেক ঝামেলা, হয়ে গেল বন্ধুরা মাছ, মাছটা কেটে নিলাম, এবার ধোবো। বন্ধু কেটে বেছে ধুয়ে নিয়েছি, এবার রান্না করবো, দেখাবো। কই মাছটা ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভাজবো, আর এটাকে আমি কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, সেটাও দেখাবো আপনাদের সাথে। তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছিলো, তেল দিয়ে গরম হয়েছে, কই মাছ দিয়ে দিলাম, ভেজে নেবো একটু ভালো করে। ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, কলা আলু কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, একটু আদা আর একটু চারটে কাঁচা লঙ্কা বেটে নেবো, জিরে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভালো করে ভেজে ভেজে নেবো, হলুদ দিয়ে দিলাম, তারপরে মাছ কালারটা খুব সুন্দর চলে আসছে দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে হলুদ যদি না দেওয়া হয় তার কালারটা সুন্দর আসে না। জল দিয়ে দিলাম, ভালো করে ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো, গুলো দিয়ে দেবো, বাস দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে ঝোল, কাঁচকলা দিয়ে আদা বাটা বাটা দিয়ে ঝোল করেছি, এজো ছোটো ছোটো কই মাছ দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, তরকারিটা হয়েছে, নামিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা,